সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বিগত 15 দিন একটা অন্য ছন্দে জীবনটা কাছে, সে তো তোমরা সবাই জানো। আবার সেই পুরনো ছন্দে ফিরে আসার চেষ্টা করছি, কিন্তু কতগুলো উটকো উটকো চিন্তাভাবনা বেশ বাধা সৃষ্টি করছে। বছরের প্রথম হোক আর শেষ, এই সামান্য চিন্তাভাবনাগুলো সাংসারিক জীবনে লেগে থাকবে, একে তুমি কিছুতেই এড়াতে পারবে না। যেমন কুচুমের পড়াশোনা আর খেলা, কোনটাকে প্রায়োরিটি দেব, এই নিয়ে বেশ চিন্তাভাবনা চলছে। তবে মানুষ শুধু চিন্তাটুকুই করতে পারে আর চেষ্টাটুকু করতে পারে, তাছাড়া যা যেটুকু করবে সেটুকু তোমার পরিস্থিতি করবে আর উপরওয়ালা করাবে, এটাই হচ্ছে বিষয়। চলো, তোমাদের ফুলগুলোর সঙ্গে সাক্ষাৎ করে দিলাম। সকালবেলা রোদটুকু পড়েছে, এত সুন্দর লাগছে, সব একসঙ্গে এক জায়গায় বসানো আছে, তো এত সুন্দর কালার কম্বিনেশনগুলো লাগছে। অনেকদিন চাল ধোয়া ডাল ধোয়া জল দেওয়া হয়নি, তবে ডাল ধোয়া জলটা এখন দিতে পারছি না, ডালটা পরে করব, চাল ধোয়া জলটা দিয়ে দিতে হবে কালকে অন্যমনস্কভাবে। কালকে অন্যমনস্কভাবে এই শাটারটা না টানতে গিয়ে এরকমভাবে এই আঙুলটা এরকমভাবে ঢুকে গেছে, গিয়ে আমি জোর টেনে দিয়েছি, আর এই নখে দেখ, বুঝতে পারছো এই নখটা কালো হয়ে গেছে। এই নখটা এত যন্ত্রণা হচ্ছিলো, তারপরে বরফ টরফ দিলাম, কিন্তু ওই যে রক্তটা জমে গিয়ে কালো হয়ে গেল, মনে হয় নখটা উঠে যাবে। অন্যমনস্ক হওয়ার জন্য রোদটা না এলেও, এরা রোদটা না একদম ডিরেক্ট রোদটা না পেলে হয়, কাঁচের গায়ে থেকে রোদটা পাওয়া আর ডিরেক্ট রোদ পাওয়া, তার মধ্যে তো তফাত আছে। ডাল ধোয়া জলটা পরে দেব, এখন এদের এখন এই খেতে দিই। ডাল ধোয়া জলটা আজকে আর দেবো না, মানে অল্পই ডাল করব, যদিও বা করি অল্প ডাল করব। এই এখন খেতে দিয়ে যাই, তোমরা এখন এই খাও। এমনিও জলের দরকার ছিল, এরা জল, এই গাছটা তো মোটেই জল সহ্য করে না, তবু অনেক দিন পর আজকে একটু জল দিতেই হবে। এ শুকিয়ে যাবে, আমায় জল দাও আমায় জল দাও, আমি আর পাচ্ছি না, তখন একে এই বেটাকে জল দিলে তবে এই গাছ ইমপ্রুভ করবে, না হলেই পাতা ঝরে যাবে, পাতা হলুদ হয়ে যাবে। এই সব গাছগুলি কিন্তু একই টাইপের, জল একদম শুকিয়ে যাবে গোড়া, তারপরে জল দিতে হবে। আর এইটাতে দিতে হচ্ছে, যেহেতু লঙ্কা আছে, লঙ্কা গাছটা তাই দেখেছো একটু বেলা হয়ে গেছে তো ঝিমিয়ে গেছে, এই একটা লঙ্কা তুলে নিই। প্রচুর ঝাল জানো লঙ্কাগুলো, আমি ভেবেছিলাম ঝাল হবে না, প্রচুর ঝাল। এই দেখো এই পাতাটা কেটে দেওয়াই ভালো, শুকনো পাতা দেখতে ভালো লাগে না, গাছে থাকলে গাছের মনে হয় যেন প্রাণ থাকে না, শুকনো পাতা লেগে থাকলে। ব্যাস ঠিক আছে, লঙ্কাটাও ফেলে দিচ্ছিলাম ডালের সঙ্গে, এই দুটো ফেলে দিই। বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম, কসম চাহে লে লো, কসম চাহে লে লো, খুদা কি কসম। বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম, সত্যি গো খুব ভালোবাসি তোমাকে, না বুঝতে পারো না। বাঁধাকপি নাড়বো, বহুদিন পর বাঁধাকপি হচ্ছে। বাঁধাকপি এত শাক জাতীয় জিনিস, ওই জন্য বাঁধাকপি বললেও বাঁধাকপি খাওয়া যাবে না, শাক জাতীয় জিনিস বাদ দাও। আর তোমার প্রভুকে দিয়ে তো পালং শাক তুলিয়ে নিলাম, বাঁধাকপি হবে, পালং শাক ভাজি হবে, আর কী কী হবে তোমাদেরকে দেখাচ্ছি। এই মোটামুটি এখন চাপিয়ে দিই, নাহলে রান্না হতে বহুত দেরি যাবে। প্রভুদি খেয়ে না গো, খেয়ে না, দেখেছো এই মানুষটা না খুব জ্বালায় খাওয়া নিয়ে জানো। আমি বলি এই জল খাবারটা খেতে এত দেরি করবে তো, আর দিয়ে খিদে হবে না, বিকেল 4টের সময় এসে ভাত খাবে, এই করছিলাম তাই করছিলাম ওই করছিলাম বাড়িতে, বলে বিকেল 4টের সময় ভাত খাবে, কী বলবো। আমি যে আমাকে তো বলার কেউ না, আমি তো তোমাকে বলছি খেয়ে না, কী বলো ভালোবাসা, আর কেউ যদি না বুঝতে পারে মানুষ কী করতে পারে, ভালোবাসা জোর করে করে ভালোবাসা যায়। সেই এখন তার একটা গরু আছে,
সেই গরুকে নিয়ে সে এখন গরু পাগল হয়ে গেছে, গরুর পিছনেই গরু হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছে গরুকে নিয়ে। হ্যাঁ যাচ্ছে, একটা করেছো দুটো করেছো যাচ্ছে। অনেকদিন পর সরিষার তৈল খাচ্ছি, শরীর একটু বিদ্রোহ করবে। তবে গাঁদা ফুল দেখেছো, গাঁদা ফুল তোলা হয়নি, পুরো ভর্তি হয়ে গেছে গাঁদা ফুল। আসলে পুজো টুজো দেওয়া হচ্ছে না, তো গাঁদা ফুল তোলা হচ্ছে না। এইবার এগুলোকে দিয়ে মালা গাঁথলে কী ভালো লাগবে। দাও শাক তুলে দাও, কীরকম শাক? সর্ষে শাক কই, একটা সর্ষে শাকে কী হবে? ওর সঙ্গে মিশিয়ে দেবো এই সর্ষে শাকটা, বলো কি করবো, কি খাবে? চচ্চড়ি খাবে না ভাজা খাবে? না না শীষ পালন নয়, ভাজাই খাবো, ভাজার মতন তোলো, ভাজার মতন তোলো। কালকে তিনটে বেগুনই খেয়ে নিয়ে চলে গেছে বাঁধন। প্রভু ন্যাড়া চাপা দিয়ে রেখে দিয়েছে মাথা, তুমি একটা ভালো টুপি কিনবে, ন্যাড়া মাথা চাপা দেয় শীতকাল বলে টুপি দিয়ে ন্যাড়া হয়ে যেতে কি হবে? মায়ের কাছে ন্যাড়া হয়ে যেতে কোনো ব্যাপারই না, এটা আমার সনাতন ধর্মকে তো অধর্ম করা হবে। সে ঠিক আছে, কিন্তু ন্যাড়াটা তো চাপা দিয়ে রেখে দিয়েছে। চাপা দিয়ে দিয়েছি, শীত ঠান্ডা লাগছিল বলে সকালবেলা কখন 5টা থেকে কাজ। অনেক কটা মেম্বার টমেটোগুলো দেখেছো এই পজিশানে আসছে আর খেয়ে নিয়ে পালাচ্ছে, কি করা যায় বলো তো? একে আমরা কত বছরে কত কাঁচা টমেটো দিয়ে তরকারি খাওয়া হয়ে গেছে, ডালে দিয়ে, এবারে আর মানে হচ্ছে আর খেয়ে নিয়ে চলে যাচ্ছে। পাতা এবার তুলে খাওয়ার মতন সময় হয়ে গেছে, নুনে পাতা একটু তুলে দেবে হ্যাঁ, তখন মাহলে বলবে এই এখান থেকে তুলেছো কেন, এরকম টাক পরিয়ে দিয়েছো, এ করিয়ে দিয়েছো, এখান থেকে তুলে খাবার মতন হয়ে গেছে, এটাও হয়ে গেছে খাবার মতন, এটাও হয়ে গেছে খাবার মতন। দেখো না এবার কত ধনে পাতা খাবে, খাও। এই ধনে পাতাগুলো এরকম ছোটো ছোটো ধনে পাতা, তো এরকম ধরে ধরে বেড়াটে ডুবিয়ে তোমার বড়া খেতে খুব ভালো লাগে জানো। না আর তুলো না, আর তুলো না, ওইটি হয়ে যাবে। তোমাদের অনেকবার বলেছি, এই দেখো এটা হচ্ছে কৈরা ভোগ। এই মিষ্টি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে না, দিদি কৈরা ভোগ কাকে বলে, রানী ভোগ, কৈরা ভোগ, এইরকম টাইপের মিষ্টি হচ্ছে কৈরা ভোগ। খুব মানে কি বলবো, খুব হালকা মিষ্টি জানো, একদম সেই গড়গড়ে মিষ্টি থাকে না, খুব হালকা মিষ্টি, এইটাকে বলছে কৈরা ভোগ। দেখি দেখা যাক কেমন খেতে হয়, কেমন খেতে লাগে দেখি। খুব সফট হয়, মজা, ভালোই খেতে। কিন্তু ভালোবাসার কথা বলতে এসেছো না, কৈরা ভোগ খেতে এসেছো? শান্তি করে একটু কৈরা ভোগ খাবো। গোলাপ জলটা একটু বেশি, একটু গোলাপ জল, একটু গোলাপ জলটা একটু কম। ওই যে বললাম গোলাপ জল আতরের ব্যালেন্সটা যেখানে ঠিকঠাক না হবে, এতে পুরো ক্ষীর আর আসল ছানার স্মেলটা থাকবে, আর অন্য কোনো কিছু ডমিনেট করবে না। এই পাতাটার জন্য দেখতে পাচ্ছ পাতাটা আড়াল হয়ে গেছে, এতে আরও বেশি কোলেস্ট্রল বাড়ছে কেন বলো তো? মিষ্টির সঙ্গে শ্রাবণীর ভালোবাসা মেশানো আছে। তুমি তোমার নামও ধরে রাখো না, কিন্তু দেখো জিজ্ঞাসা করো, কোনোদিন নাম ধরেও ডাকে দাও, মিষ্টার শ্রাবণী দাও, শ্রাবণী দাও, শ্রাবণী বলবে না, শ্রাবণী বললে ভালো লাগে না, অন্তত পাঁচু না হলে বুচি, এগুলোও তো দিতে পারছি, এগুলোও তো ভালোবাসার নাম হয়। আমার যেমন ভোলুকে ডাকে আমি ভালোবাসাই ভোলু, কুচুমকে ডাকি কুচুম, কুচুমকে থোড়ি সবাই ডাকে কুচুম বলে, কুচুমের ভালো নাম ধরে ডাকে। আমার হজম হবে না, হলে আর একটু না।
ভালো খেতে, খুব সুন্দর খেতে। এটা প্রভু কিনে নিয়ে আসেনি, এটা আমার একটা বান্ধবী খাইয়েছে আমাকে। কালকে একটা বান্ধবী এসেছিল, ওখানে যেতে পারেনি, আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ও নিয়ে এসেছিল, বলো তুই তো কৈরা ভোগ খেতে ভালোবাসি। এটাই হচ্ছে ভালোবাসা, যে আমি কী ভালোবাসি খেতে সেইটাও খুঁজে নিয়ে এসেছে। জানি না আমার ভিডিওটা দেখবে কি না, তাহলেও খুব সুন্দর খেতে। একবার খাবে কৈরা ভোগ যদি কোথাও পাও, দেখবে স্পেশালি না শীতকালে, এই মিষ্টিগুলো শীতকালে বেশি পাওয়া যায়। কৈরা ভোগ, রানী ভোগ, শান্তি ভোগ, একই কোয়ালিটি একই, কিন্তু ফিগারগুলো কোনটা এরকম কন্টেনারে থাকে, কোনটা আবার এমনি রাখা থাকে, খুব সফট হয় মিষ্টিগুলো জানো, দারুণ। আর ভিতরে দুধটা দেওয়া থাকে, দুধটা মানে ইনজেক্ট করার মতন, দুধটা মানে দুধটা গড়িয়ে চলে যায় না, যেমন লট চমচমে দুধটা গড়িয়ে চলে যায় বা দুধে পুলিতে দুধটা গড়িয়ে চলে যায়, এটা দুধটা গড়িয়ে চলে না, এরপর আমরা স্পঞ্জিস ভাব থাকে, আর দুধটা যেন মনে হচ্ছে ইনজেক্ট করা আছে ভিতরে, আর ফ্লাপি মানে ফ্লাপি ভাবটা বেশি। চলো অনেক ডেসক্রিপশন দিয়ে ফেলেছে, তো ক্যালোরি ঢুকে যাচ্ছে শরীরে। কিন্তু ভালোবাসার জিনিস তো সবসময় পাওয়া যায় না বলো, ভালোবাসার জিনিস এরকম আরাম করে করে তাড়িয়ে তাড়িয়ে খেতে। শীতকালে ম্যাক্সিমাম বাড়িতেই হয়, একটু নাতনি ফোড়ন, একটু কালো জিরো, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটুখানি টমেটো, বেলাই পাওয়া রোদ ছাড়তে ইচ্ছা করছে না নাকি, রোদ রোদ লাগেই যাচ্ছে বৌদি। আর দেখো এই বালতি দুটো, এই এই দুটো বালতি লোহার বালতিতে জল রোদে দিলে না জল তাড়াতাড়ি রোদে হয়ে যায়, আর এই বালতি দুটো বৌদির মেয়ে মঞ্জু বলো, হ্যাঁ মঞ্জু তখন আমাদের বাড়ি কাজ করতো, দিয়ে ও এই বালতি দুটো আমাকে কিনিয়েছিল জোর করে। তারপরে দেখো এই বালতিটা বৌদি দেখো সিমেন্ট দিয়ে ঠিকঠাক করে দিয়েছে, ফুটো হয়ে গেছিলো, আমি নিজে হাতে সিমেন্ট দিয়েছি, দিয়ে ঠিক করে দিই, জল ঠিক আছে। বৌদি বলছে ফুটো হয়ে গেছে, কী আমি কি তাহলে কী হবে বালতিটা, এত ভালো বালতিটা নষ্ট হয়ে যাবে। বৌদি আবার মানে বালতিটাতে আবার সিমেন্ট গোলা দিয়ে দিয়েছে, দেখো বালতিটা আবার ঠিকঠাক হয়ে গেছে, ভেরি গুড গার্ল। বৌদি বলছে ভেরি গুড ডাল হয়ে গেছে, একবার বলো প্রভু তুমি গাছ আবার কেটে দিচ্ছ, ওরে এবার বাঁচবে না গাছটা গো, আমার গাছটা এত বেশি কাটলো গাছটা আর বাঁচে, চলো এই ধনে পাতা প্রথম তুলছি, বৌনি হচ্ছে ধনে পাতা বৌনি হচ্ছে, একটু ডালে দিতে হবে ধনে পাতা আগে খেতে জানতাম না জানো, তারপরে তবু খচখচ খচখচ করে এই ধনে পাতা দিতে পারো না তরকারিতে বলে ধনে পাতা খাওয়া শিখিয়েছে আমাদের, না বাপের বাড়িতে ধনে পাতা খাওয়া খুব একটা প্রচলন ছিল না, এই হবে আবার টাক, আচ্ছা আচ্ছা চাড়িয়েই তুলেছি, আবার টাক পড়ে গেলে মুশকিল, বলবে ধনে পাতায় টাক ফেলে ফেলেছো। মাছের কালিয়া করব একদম অন্যভাবে বলতে কি, অনেকে এক একজনকে আমি দেখেছি নাদনীকে মগজ দিতে, এক একজন নাদনী মগজ দেয় না, তবে মগজ দিলেও কিন্তু খারাপ হয় না, দিয়েছি 2 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, একটু আদা, 1টা টমেটো আর 4টে কাজু, একটুখানি অল্প একটু পোস্ত মানে সর্ষে দিয়েছি, পোস্ত দিইনি, দেখো এটা দিয়েও কিন্তু ভালো হয় জানো। শ্বশুরবাড়ি থেকে বেশ কটা মাছ কালকে হয়েছিল, আজকে কটা আছে ব্যাস, শ্বশুরবাড়ি মাছ শেষ, তেলেতে দিয়ে দেব তেজপাতা,
এতে একটুখানি দই ফেটিয়ে দিলে জানো তো ভীষণ ভালো হয়। দই একটু ফ্রেশ ক্রিম, কিন্তু ফ্রেশ ক্রিমও আমার কাছে নেই, কেন পিস সব পরিষ্কার করে ফেলেছি, একটুখানি ছিল ও ফেলে দিয়েছি, আর দইও নেই। দই আর ফ্রেশ ক্রিম দিলে ব্যাস একদম পারফেক্ট হয়ে যাবে। আর এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে, লঙ্কা গুঁড়োটা বার করতে হবে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি একটুখানি লঙ্কা গুঁড়ো, একটুখানি ধনিয়া গুঁড়ো, আর একটুখানি জিরের গুঁড়ো। ব্যাস তেল ছাড়িয়ে আসবে, দিয়ে দেবো একটু গরম জল, তারপরে ছেড়ে দেবো মাছগুলো। অল্প একটুখানি চিনি দিয়েছি, আর নামাবার সময় দিয়ে দেবো একটুখানি গরম মশলা, তোমরা পারলে একটুখানি ঘিও দিতে পারো, তাহলে কিন্তু খেতে ভালো হয়। ঘি এই কদিন এত খেয়েছি আর ঘিটা বেশ ভালো লাগছে না, কালকে খেলে এসে ছেলেটা খেয়ে মানে পড়তে পারেনি, কুচুমকেটুনি বকাবকি করেছি, মনটা বেশ খারাপই লাগছে, কী করবে বেচারি, ওই বা কী করবে বলো তো। নতুন ক্লাস, নতুন নতুন টিচার দেখতে হবে, আমি যেসব সাবজেক্টগুলো দেখছিলাম আমার পক্ষে আর সম্ভব হবে না সেই সাবজেক্টগুলো দেখা, কেননা এবার সব তোমার স্পেশালি টিচার দিতে হবে, তাদের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ আমি দেখবো, অল্প অল্প কিছু আমি দেখবো, কিন্তু যে টোটাল বিষয়টা আমি দেখছিলাম সেটা আমি আর মোটেই দেখতে পারবো না, সেটা সময়ও হচ্ছে না, আর সবটুকু দায়ভার যদি আমি ঘাড়ে নিয়ে নিই তাহলে ও অবহেলাটা বেশি হয়ে যাবে। কিন্তু যে টিচারদের কাছে দেবো সেই টিচাররা তো মিনিমাম সেই পড়াটুকু চাইবে, তাদের সেই পড়াটুকু দেবে, সেই পড়াটুকুকে করে নিয়ে যেতে হবে, সেটাই হচ্ছে বিষয়, ছেলেটা পাবে সময় পাবে কখন, এই হচ্ছে মানে এই সিএবি সময় শেষ হতে হতে প্রায় আরও দু মাস লাগবে, তারপরে তোমার ও একটুখানি খেলা থেকে হালকা হবে। কিন্তু এই দুটো মাসই তো মানে এই কটা মাসের মধ্যে বাবা প্রথম দুটো মাসে যদি ওর পিছন দিকে চলে যায়, মানে ওর যদি মানে পিছনে পড়ে যায়, এগোতে না পারে, তাহলে সেখানে অনেকটা ঘাটতি, পড়াশোনায় অনেকটা ঘাটতি হয়ে যাবে। এই নিয়ে মানে বছরের প্রথমই একটা বেশ চিন্তাভাবনা, গুরুতর চিন্তাভাবনা মাথায় চেপে বসলো। এই বারান্দাটাকে সেট করব একটু অন্যভাবে, তবে যতক্ষণ আমি ওয়ার্ড্রপটা তৈরি করতে পারছি, এই তোমার আল্লাহটাকে না সরাতে পারছি বারান্দা থেকে, ততক্ষণ এই বারান্দার নতুন রূপ আমি দিতে পারবো না। তবে যা আছে যেমন আছে জীবন, সেইটাকেই সুন্দরভাবে সেইটুকুকেই সুন্দরভাবে রাখতে হবে। ব্যাস এই সোফাটাকেও মানে দিয়ে দেবো ভেবেছিলাম একজনকে, বা এখান থেকে সরিয়ে দেবো ভেবেছিলাম, যাক এখন সোফাটা কাজ চলছে চলুক, মোটামুটি তো ভাবে বসা যায়, মোটামুটি কাজ চলে যাচ্ছে। আমার এটা নেই ওটা নেই এই আকাঙ্ক্ষাই কিন্তু আমাদেরকে কষ্ট দেয়, এর জন্য কিন্তু আমরা নিজেরাই দাঁড়ি, কী করা যাবে বলো তো। চলো কী রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ দেখো, হয়েছে বাঁধাকপি তরকারি, একদম কাঁচা লঙ্কা দিয়ে, একটু গুঁড়ো লঙ্কা দিইনি বা শুকনো লঙ্কাও দিইনি। আর তোমার শাক ভাজা হয়েছে, পালং শাক ভাজা, ভেবেছিলাম একটুখানি পোস্ত ছড়িয়ে দেবো, কিন্তু শেষের দিকে আর ভুলে গেছি, পোস্ত ছড়ানো আর হয়নি। আর তোমার ওই তো ধনে পাতা টমেটো দিয়ে মুসুরির ডাল, শুধু মুসুরির ডাল, আর মাছের কালিয়া বলো ঝাল বলো যাই হোক একটা, তবে খেতে খারাপ হবে না, খেতে বেশ ভালোই হবে। গতকাল তোমাদের খাওয়ার সময় বলেছিলাম কি এই সময় পেটটাকে একটুখানি হালকা দিতে হবে, কিন্তু চোখের সামনে এসব কটা ভালো ভালো জিনিস পেয়ে কী করে আমি কী করে না খেয়ে থাকি বলো। তবে মাছটা লেজাটা নিয়েছি, তাও আবার অর্ধেকটা ভেঙে, দেখেছো খোবলানো আছে লেজাটা, লেজাটা একটুখানি অর্ধেকটা ভেঙে নিয়েছি, আর লেজা খাওয়ার দলে আমি আছি, কাকে বল কাউকে লেজা দিতে পারি না। চোখের সামনে এতগুলো ভালো ভালো খাবার রেখে দিয়ে আমি মনকেও একটু কষ্ট দিতে পারলাম না, জানি না এই, তবে এই পাকা মাছ আমার খুব একটা ভালো সহ্য হয় না,
আর প্রভুর জ্বালায় তো পাকা মাছ খাওয়া যায় না, খুব একটা বেশি পাকা মাছ আমরা খাই না, বা চালানি মাছ মোটেই আমাদের বাড়িতে ঢোকে না। আরও অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, কিন্তু ভিডিওটাও বড় হয়ে গেছে, দেখছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে, নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, টাটা।